আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছে আমি হাবিবা আফরোজ জানাবো বিস্তারিত সংবাদ নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজেদের সিদ্ধান্তের বিষয়ে এ নিয়ে উদ্বেগের কিছু নেই বাংলাদেশে এর কোনো প্রভাব ফেলবে না দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তার সবকিছুই করবে আওয়ামী লীগ সরকার এটা আমেরিকান সরকারের তার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের কোনো এফেক্ট করবে না আমরা চাইব এই ভিসা নীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ করো এই যদি আইনের কারণে জ্বালাও পোড়াও বন্ধ হয় দ্যাট উড বি আ ব্লেসিং আমাদের কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই আমরা একটা সুন্দর স্বচ্ছ আমরা একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করার আমরা সেই ইনস্টিটিউশন ডেভেলপ করেছি গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ায় নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এই নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট মেলানোর কোনো সুযোগ নেই মার্কিন ভিসা নীতি পরিবর্তন গাজীপুর নির্বাচনে বড় প্রভাবক হিসেবে কাজ করছে বলেও মত তাদের বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে মজনু বয়স 70 পার করেছেন গাজীপুরের ভোটবাজারে মনোহারির ব্যবসা করছেন খুব বেশি দিন না তবে এ বয়সে ভোট দেওয়া হয়েছে অসংখ্যবার কিন্তু সর্বশেষ সিটি নির্বাচনের মতো এমন সুষ্ঠু ও সংঘাতীন নির্বাচন দেখেননি কখনো গাজীপুরের নির্বাচন আমরা দেখছি অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে খুব সুন্দর পরিবেশে নির্বাচন মানুষে ভোট দিতে পারছে আমরা এরকম নির্বাচন দেশবাসীকে আশা করি যে এরকম নির্বাচন সব জায়গায় হোক গাজীপুরের অন্যান্য বাসিন্দাদের অভিজ্ঞতাও প্রায় একই তবে তাদের চাওয়া দেশের সব জায়গায় যেন নির্বাচন হয় এমন সুষ্ঠু পরিবেশে 25 বছর ধরে আমি ঘুরতে এইখানেই এইবারের মতন সুন্দর বুড়ার হয় নাই খুব সুন্দর হয়েছে প্রত্যেকেই তার ভোট অধিকার দিতে পারছে এখানে কোনো বাধা হয় নাই গাজীপুরে যে মেয়রের নির্বাচনটা আমরা পরিচালনা এইভাবে আমরা দেখলাম বা সুন্দরভাবে এবিএম এর মাধ্যমে ভোট দিতে পারলাম এইভাবে পরিচালনা হলে জাতীয় নির্বাচন এইভাবে করা সম্ভব রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এত সরলভাবে দেখছেন না গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু নির্বাচনের পেছনে বেশ কিছু প্রভাবক কাজ করেছে বলে মনে করছেন তারা মার্কিন ভিসা নীতি পরিবর্তন এর মধ্যে অন্যতম কমিশন একা চাইলে পারে না মার্কিন যে ভিসা রেজিম এটা শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে সুতরাং প্রচ্ছন্নভাবে সেটা কিন্তু যারা কোট আনকোট দুষ্টু লোক তাদেরকে সতর্ক করার জন্যই করা হয়েছে এখন দুষ্ট লোকেরা দুষ্টুমি করা থেকে যদি যে কারণেই হোক বিরত থাকেন তাহলে আমার ধারণা তাদের চ্যালেঞ্জ অনেকটা মোকাবেলা করা সহজ হবে তবে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে নির্বাচন শান্তিপূর্ণ হলেও এটিকে সুষ্ঠু বলা যাবে না সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব দলের অংশগ্রহণ এর ওপর নির্ভর করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা করারও কোনো যৌক্তিকতা দেখছেন না তারা এই রকম নির্বাচন শান্তিপূর্ণ হবে জাতীয় নির্বাচন এটা কোনোভাবেই বলা যায় না বস্তুত আশা করা দুরাশা হবে কারণ সেখানে হিসাব ভিন্ন সেখানে ক্ষমতার রদবদল হবে এবং শুধু তাই নয় সেখানে কিন্তু নির্বাচনী মাঠটা এর মধ্যে অসমত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে নির্বাচনী মাঠটা কিন্তু ক্ষমতাসীন দলের পক্ষে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি সুমন তানভীর আরটিভি ঢাকা প্রচারে ব্যস্ত সময় পার করছেন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকালে খুলনার রূপসা বাজার এলাকায় প্রচারে বের হয়ে অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরেকবার সুযোগ দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর দৌলতপুর এলাকায় প্রচার চালান ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম মধু ভোটারদের কাছে ছুটছেন বরিশালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক আব্দুল্লাহ খোকন চেরনিয়াবাদ দুপুরের পর প্রচারে বের হবেন উৎপাদনমুখী নগরী গড়তে ভোট চান জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস প্রচারে মাঠে আছেন অন্যান্য প্রার্থীরাও পরিবেশটা খুবই ভালো দেখছি এভাবে থাকলে ইনশাল্লাহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে পাবো তারা যে সকল আপনার মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন আমি সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো খুলনার উন্নয়নের স্বার্থে আগামী দিনে কর্মসংস্থান সহ সার্বিক বিষয়টা চিন্তা ভাবনা করে তারা ভোট দেবে এটাই আমি আশা করি
প্রচারের বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনায় রয়েছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির জানাবেন যে স্মার্ট নগরী গড়তে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়াও জানাবেন যে খুলনা নগরীর প্রধান সমস্যাগুলো কি কি রয়েছে। হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু খুলনা নগরী একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। গতকাল প্রতীক পেয়েই প্রতিটা প্রার্থী, প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন। তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছেন ভোটারদের কাছে, তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমি দেখেছি যে আমার সামনেই রয়েছে একজন কাউন্সিলর প্রার্থী, তিনি সকাল থেকে এখন পর্যন্ত মাঠে রয়েছেন। তিনি কিন্তু ভোট চেয়ে চলছেন এবং খুলনার উন্নয়নে খালেক সাহেব যে সকল কাজ করেছেন সেই সকল কাজ অসমাপ্ত রয়েছে, সেই সব সমাপ্ত করার জন্য কিন্তু তিনি সকল ভোটার কাছে ভোট চেয়ে চলছেন। আমি এখন জানতে চাইব এই সাবেক কাউন্সিলরের কাছে, সাবেক কাউন্সিলর, তিনি আগামীতে পুনরায় নির্বাচিত হলে তিনি এই ওয়ার্ডকে কি উপহার দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর 10 নম্বর, বর্তমানে আছি 10 নম্বর ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশন। আমি আমার এলাকায় খালেক ভাইয়ের নেতৃত্বে ওয়ার্ড প্রায় 156টি রাস্তা করেছি, 109টি ড্রেন করেছি এবং ইতিমধ্যে আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা, নাগরিক সেবা আমরা দিয়ে যাচ্ছি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্তই আমরা করতে পেরেছি। আমাদের খুলনার কর্মবীর, আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক সাহেবের মতো, যেমনটা শুনছিলেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক কিন্তু খুলনায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং তার উন্নয়নের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি পুনরায় আবার খুলনাবাসীর কাছে ভোট চেয়েছেন। হাবিবা, এই ছিল খুলনা থেকে কেসিসি নির্বাচনের সর্বশেষ সংবাদ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এস এম মনিরুজ্জামান যুক্ত ছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণার সবশেষ তথ্য। বাজেট প্রসঙ্গ, আসন্ন বাজেটে চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 15,000 কোটি টাকা বেশি বরাদ্দ চায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। বাজেটে 41,370 কোটি টাকা বরাদ্দ চেয়েছে তারা। এর মধ্যে বিদ্যুৎ খাতের জন্য 38,020 কোটি ও জ্বালানি বিভাগ চায় 3,350 কোটি টাকা। বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ খানের রিপোর্টে বিস্তারিত। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 11.64 টাকা, পিডিবি দেয় 6.70 টাকায়। প্রতি ইউনিটে সরকারকে ভর্তুকি দিতে হয় 4.94 টাকা। এ হিসেবে চলতি অর্থ ববছরে পিডিবির লোকসান হতে পারে 46,275 কোটি টাকা, যার পুরোটাই ভর্তুকি দিতে হবে সরকারকে। 2023-24 অর্থ বছরের এই লোকসান 38,688 কোটি টাকায় নামিয়ে আনতে চায় সরকার। ভর্তুকি কমাতে গেল বছর কয়েক দফা জ্বালানির দাম বাড়াতে হয়। 3 দফায় বিদ্যুতের দাম বাড়ে 15%, গ্যাসের দাম বাড়ানো হয় 2 দফা, আর জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 42-52% পর্যন্ত। এত কিছুর পরও ভর্তুকি দিতে হচ্ছে, ফলে আরেক দফা বাড়তে পারে দাম। বিদ্যুৎ খাতের বড় একটা শিফট হবে, সেটা হলো যে অতীতে আমাদের যে উৎপাদন ব্যয় এবং এর যে বিক্রয় মূল্যের মধ্যে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপে সাবসিডি হিসাবে সরকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দিত। তো এই সাবসিডিটা ক্রমান্বয়ে কমছে, এবারকার বাজেটে এটা হয়তো আরও লোকযোগারে কমবে। সে প্রেক্ষাপটে আমাদেরকে যে আমরা যেটা বলি কস্ট রিফ্লেকটিভ ট্যারিফ, অর্থাৎ এই যে উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতি রেখে বিক্রয় মূল্য নির্ধারণ, সেই জায়গাটায় আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য অতিরিক্ত 9,371 কোটি টাকা বেশি বরাদ্দ চায় এই দুই বিভাগ। বরাদ্দের পাশাপাশি বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। আমাদের নিজস্ব জ্বালানির দিকে লক্ষ্য করতে হবে এবং আমাদের নিজস্ব গ্যাস আহরণের ব্যাপারে আরো অনেক বেশি সচেষ্ট ভূমিকা রাখতে হবে। আমাদের কয়লা আহরণের ব্যাপারে চিন্তা করা উচিত। দরকার হলে আমরা যদি আমাদের নিজস্ব কয়লা যদি না আহরণ করি, আমরা যদি বিদেশে কয়লা খনি কিনে নিই, তাও আমরা একটা স্বস্তি পাবো। জ্বালানি খাতের অনিয়ম দূর করে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। প্রাথমিক জ্বালানি তেল, গ্যাস,
কয়লা সরবরাহ চেইনিং এবং বিদ্যুৎ সরবরাহ চেইনিং যত অন্যায় অযৌক্তিক ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয় এবং মুনাফা সংযোজন হয়েছে সম্পৃক্ত রয়েছে সেগুলো থেকে এই খাতকে মুক্ত করা এবং তাতে প্রায় 18,000 কোটি টাকা গ্যাস খাতে সাশ্রয় হয় বছরে প্রায় 30-35,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে সাশ্রয় হয় আমরা এগুলো হিসাব করে দেখেছি ডিপিসি তেলের মূল্য কিভাবে নির্ধারণ করে সেগুলো ডিসক্লোজ করেনি বলে তেলে কত কোটি টাকার লুণ্ঠন হয় আমরা এস্টিমেট করতে পারিনি আমরা সেই সব টাকা উদ্ধার চাই বর্তমান পরিস্থিতিতে ভর্তুকি কমাতে গেলে জ্বালানির দাম আরো বাড়বে যা জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়াতে পারে বলছেন বিশেষজ্ঞরা শরীয়ত খান আরটিভি ঢাকা কেবলমাত্র উচ্চবিত্তদের কথা মাথায় রেখে নয় অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ জনগণের কথা ভেবেই সরকারকে আর্থিক নীতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি 2022-23 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের অনিয়ন্ত্রিত ঋণ অর্থনীতির জন্য মারাত্মক হুমকি অপচয় দুর্নীতি বন্ধে সরকারি প্রকল্পে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে তারা এছাড়াও পাচারকৃত অর্থ আইন করে ফিরিয়ে আনার বিষয়েও সরকারকে নজর দেওয়ার পরামর্শ ছিল ইউক্রেন ওয়ার শুরু হয়েছিল তখন অত্যধিক মূল্য বেড়ে গিয়েছিল যেহেতু আমাদের জ্বালানি তেল সহ আরো কিছু পণ্য আমদানি করতে হয় সব মিলিয়ে কিন্তু একটা মূল্যস্ফীতির চাপ ছিল কিন্তু এখন তো আর সেই অবস্থাটা নেই সুতরাং সম্পূর্ণ দায়ভারটা যদি আমরা আমদানি মূল্যস্ফীতির উপরে ছেড়ে দিই তাহলে তো আমাদের যে ডোমেস্টিক অর্থাৎ অভ্যন্তরীণ যে সমস্যাগুলি সেগুলোর দিকে আমরা তাকাবো না সেগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় আইএমএফ এর কথায় ওনারা সারের দাম বাড়িয়েছেন তেলের দাম বাড়িয়েছেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন কিন্তু আইএমএফ যে একই সাথে বলছেন যে আমাদের এই সামাজিক নিরাপত্তায় অর্থ দিয়ে তুমি টার্গেটেড ভাবে গরিব মানুষগুলোকে প্রোটেকশন দাও সেই ব্যাপারে যথেষ্ট বড় এবং সুতরাং আমি মনে করি যে সামনের বাজেটে যেই আমরা সংস্থার কথা বলেছি তার সাথে সাথে অবশ্যই এই বাজেটকে অনেক বেশি স্বচ্ছতা জবাবদিহিতা এবং অনেক বেশি জনগণের সাথে সম্পৃক্ত করে উপস্থাপন করা হবে কক্সবাজারের টেকনাফে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ এ সময় মানব পাচার চক্রের 5 সদস্যকেও আটক করা হয় গেল রাতে টেকনাফ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাইটং পাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে এই অভিযান চালানো হয় পাচারকারী চক্রের সদস্যরা হলেন টেকনাফের দীন ইসলাম মোহাম্মদ ইউনুস মোহাম্মদ জাহিদ জামাল হাজারা খাতুন উদ্ধার হওয়া রোহিঙ্গার মধ্যে 5 জন নারী, 6 জন পুরুষ সহ 7 শিশু রয়েছে তারা সবাই মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা তাদের নাফ নদী দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল বাংলাদেশ অতি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এছাড়া যে কোনো সময় যে কোনো ভবনে আগুন লাগতে পারে তাই ঝুঁকি এড়াতে ব্যবসায়ীদের নিয়ম মেনে ভবন তৈরির আহ্বান জানালেন এবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শরীয়ত খানের আরও একটি রিপোর্টে থাকছে এর বিস্তারিত ঈদ উল ফিতরের আগে গেল 4 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর বঙ্গবাজারে 75 ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বঙ্গবাজারের 4,000 দোকান এতে নিঃস্ব হয় বঙ্গবাজার সহ আশপাশের কয়েকটি মার্কেটের হাজারো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিল এফবিসিসিআই সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিদের কাছে চেক তুলে দেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে বড় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু আমাদের এই জায়গাতে তাদের পাশে দাঁড়ানো উচিত আমি আহ্বান জানাবো আমাদের যারা প্রভাব মানে যাদের সামর্থ্য আছে ব্যবসায়ীদের তারা যেন আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ায় এবং মোহাম্মদ জসীমউদ্দিন বলেন অনেক বড় প্রতিষ্ঠানেরও দুর্বলতা আছে অল্প কিছু টাকার জন্য অনেকেই ঝুঁকি নিচ্ছেন সবাইকে নিয়ম মেনে ভবন তৈরির আহ্বান জানান তিনি প্রত্যেকটাই যখনই কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা আগুন লাগে তখন দেখা যায় যে দুটো একটা হচ্ছে যে আমি
আগুন লাগলে আমার হয়তো কমপ্লায়েন্স আছে, আমার হয়তো আগুন নিবানের যন্ত্রপাতি আছে, কিন্তু যন্ত্রপাতি নিবানের জন্য যে মানুষগুলি দরকার ট্রেন মানুষ হয়তো নাই। এই যে অবস্থাটা এখন ঢাকা শহর একটা গণবসতি জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য স্থায়ী সমাধান করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। মার্কেটগুলি, আমাদের কমার্শিয়াল কমপ্লেক্সগুলি, এগুলির যে অবস্থা, এগুলি কি হবে? শরীয়ত খান, আরটিভি, ঢাকা। শেখ হাসিনার আস্থা বাংলার জনগণের উপর বিএনপির মতো বিদেশিদের উপর নয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শনিবার বিকেলে সুরতপুরের নড়িয়ায় হাফিজ জঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। উপমন্ত্রী বলেন, বিএনপি এখন আগামী নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলার জনগণ বিদেশিদের উপর নয়, বাংলার জনগণই মাননীয় প্রধানমন্ত্রীকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহুল আলমিন বাঁচিয়ে রেখেছিলেন এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য। চীনে আবারও উদ্বেগ সৃষ্টি করছে করোনা ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট XBB আগামী জুনে সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে। সে সময় প্রতি সপ্তাহে 6 কোটিরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চীনের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালকের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গেল এপ্রিল থেকেই ভ্যারিয়েন্টটি চোখ রাঙানো শুরু করে, বরাবরই বাড়ছে এতে আক্রান্তের সংখ্যা। আর নতুন ঢেউ মোকাবেলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীন প্রশাসন। এদিকে কয়েকদিন আগে বিশ্বকে করোনার থেকেও ভয়ঙ্কর ভাইরাসের জন্য প্রস্তুত থাকতে সতর্কতা দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।